welcome to another video of Khai-dai and Ghure-berai. I'm Itrina, camera on the camera. Today, I'm going to Puja exclusive abar ekta vlog. Niye shopping dekhabo, olpo olpo dokan dekhabo, onek kichu kenakati korbo. Plan kore ajke chole eshechi esplanade ar tar majhe majhe obosshoi amader Khai-dai to kortei hobe, khawa dawa ta mandatory amader channel e. Video ta bhalo lagle like chai, prochur prochur share chai, comment chai. Ar jara jara ekhono channel ta subscribe koroni tara joldi joldi channel ta subscribe kore nao. Video ta puro ta dekhte thako, amader ajke prochur prochur exciting jinish dekhabo, khub interesting hote choleche kintu video ta miss kora jaben ekdom. To ajke amader special vlog jeta cholche Esplanade e. আমরা দেখছি নানা রকম দোকান, জামা কাপড়, গয়না গাটি, জুতো, ব্যাগ, কোনো কিছুরই কমতি নেই এখানে। আর সেরকম কমতি নেই লোকেরও, ভিড় মানে প্রচণ্ড এখানে। পুজোর আগে শেষ মুহূর্তে শপিং এখনও চলছে, আর এক মাস ও পুরো বাকি নেই পুজোর। তো আমরা ওইখানে দেখতে দেখতে আমাদের চোখে পড়লো জ্যাসওয়াল সুইট কর্ন। এখানে অনেক রকম সুইট কর্ন পাওয়া যাচ্ছে, তো আমরা নিয়েছি মশালা বাটার কর্ন। সব কিছু 40 rupees করে এখানে এরকম দেবে একটা টাবে। ওটা খেয়ে দেখি কীরকম, বাটার অল্প বিস্তর আছে, বাট মশালাটা খুব স্পাইসি একটা মশালা দিয়েছে, ঝাল ঝাল, বেশ মুখে ভালোই লাগছে। শপিং করতে করতে মানে জিনিসপত্র দেখতে দেখতে খাওয়া দাওয়া চলতে থাকবে, ভিডিওটা দেখতে থাকো। নিউ মার্কেট লেখা ইংলিশে, তার বাইরে রয়েছে কানের দুলের দোকানটা। এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব 100 rupees-এর। ভিতরের যে কালেকশনগুলো দেখাচ্ছি এখানে একটু বেশি প্রাইস, এটা 100 rupees। এগুলো যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো 250-200 থেকে স্টার্ট, এগুলো ইজ ফর 100 rupees। আর এগুলো রইল 3-layer চেইনস আর কিছু জাং জুয়েলারি। তারপরে আসছে জামা কাপড়ের কালেকশন, বেসিক প্রাইস স্টার্ট ওই 300-350 থেকে। তোমাদের এখানে এলে বার্গেন করতে হবে। এই হোয়াইট ড্রেসটা চেয়েছিল আমার কাছে 450। এসপ্ল্যানেডে শপিং করতে করতে প্রচুর থকে গেছি, আমরা চলে এসেছি দ্য ফ্রেন্ডস হোমে। এখানে প্রচণ্ড আওয়াজ, তো ফার্স্টে নিয়েছি কোল্ড কফি। মিষ্টি কফির ব্যালেন্স একদম ঠিকঠাক, একদম সিম্পল, খেতে বেশ ভালো। আর নিয়ে নিয়েছি দোসা, এটা হলো মশালা পেপার দোসা। এ দেখো ভিতরে পুরো মশালাটা দেওয়া, আলু গাজর বিনস রয়েছে, আর সঙ্গে নারকলের চাটনি আর সাম্বর। এটা আমার ছোটবেলা থেকে ফেভারিট, এখানে এসলে এখানে খেতে হবে, খুব ভালো, তোমরা আসলেও ট্রাই করো। এই দোকানটায় দারুণ দারুণ ব্যাগস রয়েছে, বেসিক প্রাইস ওই 250-300। এই যে এসএস হগ মার্কেট লেখা ইংলিশে, তার বাইরেই। আমি যে ব্ল্যাক ব্যাগটা নিলাম এটার প্রাইস চেয়েছিল আমার কাছে 600। আর এই ইয়েলো ব্যাগটা দেখতে পাচ্ছে এটার প্রাইস ওই 400 চেয়েছিল। তোমরা অবশ্যই অনেক অনেক বার্গেন করবে, তাহলে প্রাইসেসগুলো অনেক নিচে চলে আসবে। এই ব্যাগটা আমরা কিনেছি অনলি ফর 350। আরও দারুণ দারুণ ব্যাগস রয়েছে দেখতে পাচ্ছ, কিন্তু তোমরা বার্গেন করতে একদম ভুলবে না কিন্তু। তারপরে দেখাচ্ছি কিছু জুতোর কালেকশন, এখানে বেসিক প্রাইসে স্টার্ট ওই 100-150 দিয়ে। এটা একেবারে ফুটের উপর দোকান নর্মাল। আর এটা একটা দোকানে আমরা কিছু জুতো দেখছিলাম, এখানের প্রাইস ওই 300-350 থেকে স্টার্ট। এখানে একটু বার্গেন করাটা মুশকিল, কারণ এরা প্রাইসটা কমাতে চাইছিল না। শপিং করেছি, এই যে প্রচুর প্রচুর জিনিসপত্র কিনেছি। আর এবারে
মানে ফাইনালি ননভেজ একটু তো খেতেই হতো, তো চলে এসেছি দিল্লি সিক্সে। দিল্লি সিক্স হচ্ছে তোমাদের কাবাবের জন্য খুবই পপুলার, তোমরা যারা জানো এই ব্রাঞ্চটা হচ্ছে ঠিক শ্রীরা মার্কেটের গেটটা, তার উল্টো দিক দিয়ে যে রাস্তাটা ঢুকেছে সেই রাস্তাটা দিয়ে ঢুকে একটুখানি এগিয়ে এসে ডান দিকে পড়বে। নিয়ে নিয়েছি দিল্লি সিক্স স্পেশাল মালাই কাবাব আর চিকেন হরিয়ালি কাবাব, তো এ দুটো খেয়ে বলবো কীরকম। এটা তন্দুরি অ্যাকচুয়ালি, নট বোনলেস বাট খুব সফট। আর এই পুরো প্লেটটার দাম হচ্ছে 200 rupees, এটা হাফ, ফুল নিলে ইট উইল বি 400। বেশ টেস্টি, বেশ নরম, ক্রিমি ক্রিমি মালাইয়ের একটা ভাব আছে, ভালো হয়ে যাব। এবার হরিয়ালি কাবাবটা খাবো। হরিয়ালি কাবাব 6 piece 200, আমি একটা পিস খেয়ে দেখি। বাহ, এমনি সফটই লাগছে। ধনে পাতা পুদিনা পাতা স্ট্রং ফ্লেভার, যেরকম হয় হরিয়ালি কাবাব, আর একটু জুসি হলে ভালো হতো, আর একটু জুসি হলে বেটার হতো। এটা বেটার, এটা বেশি ভালো লেগেছে আমার, দিল্লি সিক্স স্পেশালটা। হরিয়ালিটাও ঠিক আছে, তো আমরা খেতে থাকি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইবটা কিন্তু মাস্ট। এবার তোমাদের এসপ্ল্যানেডের ওভারঅল চেহারাটা একটু দেখাচ্ছি। এই পুজোর সময় প্রচুর প্রচুর ভিড় ছিল, এই দোকানগুলো থেকেও তোমরা কিছু খাবার দাবার ট্রাই করতে পারো, বেশ ভালোই। আমি আগে খেয়েছি, টি জাংশনের চা ইজ ভেরি ফেমাস ট্রাই করো গেলে। এখানে দেখো জাস্ট মেন স্কোয়ারটা কি ভিড়, লোকের মাথা লোকে খাচ্ছে। তারপরে আমরা চলে গেছি নিউ মার্কেটের ভিতরে, আমাদের কিছু ক্রকারিজ কেনার ছিল, তাই বেশ সুন্দর সুন্দর ক্রকারিজের কালেকশন এসছে। দেখতে পাচ্ছ কেক স্ট্যান্ড, প্লেটস খুব সুন্দর সুন্দর। এটা হগ মার্কেটের আরেকটা আইকনিক জায়গা, নাহুমস, তোমরা নিশ্চয়ই ট্রাই করেছ। তো এবার গেলাম যখন, আমরাও কিছু মিষ্টি এখানকার ট্রাই করলাম। প্ল্যানেটে ঘুরতে ঘুরতে আর নানা রকম খাবার খেতে খেতে ডেজার্টটা না হলে তো চলেই না। তো ডেজার্ট খাওয়ার কথা যখনই মাথায় এলো, তখনই মাথায় এলো নিউ মার্কেটের ভিতরে নাহুমসের কথা। নাহুমস 1902 সাল থেকে বেশ গর্বের সাথে নিউ মার্কেটে আছে আর আজও পর্যন্ত তাদের ঐতিহ্য বহন করে চলেছে। জিউইশ বেকারি নাহুম আর সেখানকার লেমন টার্ট দেখি খেয়ে কীরকম। বেশ ফ্লাফি ফ্লাফি, নরম নরম, আর লেমনের ফ্লেভারটাও দারুণ। আর ওপরে এটা কী দেখি, চিজ, লেমন দিয়ে চিজটাকে করেছে, মিক্স করেছে, ভালো খেতে। ট্রাই করতে পারো এলে। লেমন টার্টের পর নিয়ে নিয়েছি চকলেট ব্রাউনি, এটা নাহুমসের ভীষণ স্পেশাল আর আমার খুব খুব পছন্দের, তাই এটা খাবার লোক সামলাতে পারলাম না। লেমন টার্ট ছিল 40 rupees আর এটা হচ্ছে 50 rupees। ক্রাঞ্চি, নরম, আর ভিতরে পুরো আখরোট দেওয়া, ড্রাই ফ্রুট দেওয়া, দারুণ খেতে। চকলেটের তিতো তিতো ভাবটাও আছে, তার সাথে মিষ্টিটাও একদম ব্যালেন্সড। বলার এত কিছুই নেই, কারণ নাহুমসের ব্রাউনি তোমরা যারা খেয়েছো তারা জানো নাহুমসের বেকারি সমস্ত জিনিসই কত ভালো হয় খেতে, এটা আলাদা করে বলার কিছু না। বাট স্প্ল্যানেড এলে শপিং করতে এখানে ডেজার্টটা ট্রাই করো। তো আজকে আমাদের এসপ্ল্যানেডে পুজো শপিং, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। দারুণ লাগলো আজকের দিনটা, এখানের কালেকশন দারুণ দারুণ কালেকশন এসছে, তোমরা পুরো যখন ভিডিও দেখেছো দেখতে পেয়েছো। আর খাওয়া দাওয়ারও আমরা কিছু নতুন নতুন সন্ধান দিয়েছি তোমাদেরকে, যেগুলো আগে অনেকেই দেখায়নি। তো খুব ভালো লাগলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে আর সবার সাথে, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সমস্ত ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো চেক আউট করতে একদম ভুলবে না। খুব তাড়াতাড়ি অন্য আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে, টিল দেন বাই, টেক।